বিরাট কোহলি যদি আইপিএল অকশানে ওঠেন কত টাকায় বিক্রি হবেন? গত বছর আইপিএল অকশানে প্যাট কামিন্সকে 20 কোটি এবং মিশেল স্টার্ককে 25 কোটি টাকা দেওয়া হয়েছিল। এ দেখে সকলের কান দিয়ে ধোঁয়া বের হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন এত টাকায় তো পুরো পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিনে নেওয়া যায়। এক ধাপ এগিয়ে বিরাটকে নিয়ে এর থেকে বড় বাজি ধরেছেন একজন। তিনি বলেন বিরাট কোহলি যদি আইপিএলের অকশানে আসেন তাহলে 30 কোটি টাকায় বিক্রি হবেন, তাও আবার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণের পর। এই 30 কোটি টাকার বাজি কোনো সাধারণ লোক ধরেনি, ধরেনি কোনো বিরাট কোহলির ভক্ত। এ কথা বলেছেন আইপিএলের বিখ্যাত অকশনার হিউ অ্যাডমিডেস। হিউ অ্যাডমিডেস বলেন বিরাট কোহলি যদি আরসিবি ছেড়ে অকশানে ওঠেন তাহলে কমপক্ষে 30 কোটিতে বিক্রি হবেন। এবারের আইপিএল অবশ্য 30 কোটির কয়েকজন প্লেয়ারকে দেখা যেতে পারে। মুম্বাই ইন্ডিয়ান যদি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে তাহলে মুম্বাই ছাড়তে পারেন রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব। এক্ষেত্রে এই তিনজন ক্রিকেটারকে দলে নিতে যে কোনো ফ্রাঞ্চাইজি 30 কোটি টাকা খরচ করতে পারেন। 2008 সাল আইপিএলের শুরুর বছর থেকেই আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। আরসিবি তাকে বারবার রিটেন করেছে, আরসিবির প্রতি বিরাট কোহলিও আনুগত্য দেখিয়েছেন। 2008 সালে অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেনকে দলে নিয়েছিল আরসিবি, আর সেই 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। 2008 সালের প্রথম আইপিএলের প্রথম অকশানে দিল্লিকে অনুরোধ করা হয়েছিল বিরাট কোহলিকে দলে নেওয়ার জন্য, কিন্তু তারা না নিয়ে এখন পর্যন্ত পস্তাতে হচ্ছে। আর এই কারণেই পরবর্তীতে দিল্লি অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেনকে বারবার দলে নিয়েছে। পৃথ্বী শাওকে দলে নিয়েছিল, উন্মুখ চাঁদকে দলে নিয়েছিল, কিন্তু কেউই বিরাট কোহলির ধারে কাছে যেতে পারেনি। দীর্ঘ 17 বছর ধরে আইপিএলে আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি, কিন্তু এখন পর্যন্ত আইপিএলে ট্রফি জিততে পারেননি। ট্রফি জিততে না পারলেও দর্শকদের মন তিনি জয় করেছেন, আর সেই কারণেই হয়তো আইপিএলে আরসিবির দর্শক সংখ্যা সবথেকে বেশি।